हेलो भिवार्स देखते पाচ্ছেন এটি আমাদের ব্লগ একটি গুগল ব্লগার ওয়েবসাইট বা blogspot.com এই জাতীয় ব্লগ ফ্রি ব্লগার কি তো এখানে আমাদের কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিছু প্রোডাক্টের এখানে পোস্ট করা আছে বা প্রোডাক্ট বেস অ্যাফিলিয়েট মার্কেটিং বেস এই ব্লগ সাইটটি তে এই সাইটের যে থিমটি অনেক সুন্দর এবং গর্জিয়াস এবং সিম্পল অথচ গর্জিয়াস অনেক সাদামাটা অনেক সুন্দর যত থিম পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই থিমগুলো তত বেশি সিও ফ্রেন্ডলি হয় অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অনেক বেশি হেল্পফুল হয় সেই জন্য মূলত এই থিমটি আমার চুজ করা এবং এই থিমটি আমি নিজে অনেক বিষয় আছে যেগুলো আমি ডেভেলপ করে রেখেছি তো কোনো কারণে এই থিমটি আমরা আমাদের আলাদা আরেকটি ব্লগ সাইটে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করব কারণ এই যে থিমটি আমরা এখানে ডেভেলপ করছি সেটির মূল সোর্স ফাইলটি কিন্তু আর নেই অর্থাৎ অলরেডি ওটা ডিলিট করে দিছি কারণ যত প্রকার ডেভেলপিং করা হয়েছে মোটিভাইজ করা হয়েছে অপটিমাইজ করা হয়েছে সবগুলো এই থিমের সি প্যানেলে গিয়ে আমরা করছি সুতরাং তার ভার্সনটা কিন্তু আমাদের বাইরে নেই সো আমরা দুটো পদ্ধতিতে আমরা এখন এই থিমটি আমরা অন্য আরেকটি থিমে রিপ্লেস করতে পারি মানে সেম ডিজাইনটা অন্য আরেকটি ব্লগে আমরা করতে পারি সেটার জন্য যেটি করব আমরা সি প্যানেলে যাব ব্লগারের ড্যাশবোর্ডে আসার পর আমরা কি করব থিম একদম সহজ কোনো কোডিং জানার প্রয়োজন নেই আপনাদের এখানে আসার পর দেখেন ব্যাকআপ অ্যান্ড রেস্টোর থেকে আমরা করতে পারি তাছাড়া আমরা কি করব এডিট এইচটিএমএল আমরা মূলত যে কাজটি করব এডিট এইচটিএমএল ভার্সনে এখন নতুন ব্রাউজার যেগুলো আমি দেখাচ্ছি অন্যান্য ব্রাউজারে কিন্তু এটা আমি গুগল ক্রোম ব্রাউজারে আছে এই জন্য এডিট এইচটিএমএল এবং কাস্টমাইজ অপশনটি আছে কিন্তু অন্যান্য ব্রাউজারে বর্তমানে নেই কারণ নতুন দেখেন ট্রাই দ্য নিউ ব্লগার নতুন ব্লগার ভার্সন চালু হয়েছে সেটিও দেখাচ্ছি যারা একদম বিগিনার তারা এই প্রবলেমটি ফেস করতেছেন যে নতুন আপডেটের পর আর কিছু বুঝতেছেন না যে ব্লগারে কিভাবে থিম চেঞ্জ করবেন তো তাদের জন্য নতুন আমি এটি ফায়ারফক্সে দেখাচ্ছি নিউ ভার্সনে কেমন হবে এটি হচ্ছে মজিলা ফায়ারফক্স আর এটি হচ্ছে ওল্ড ভার্সন মূলত এটি হচ্ছে গুগল ক্রোমে আছে ব্লগারের যে ড্যাশবোর্ড এটি ওল্ড ভার্সন এখানে লেখা আছে ট্রাই দি নিউ ব্লগার তো আমরা এখানে এটি না করে আমরা আসলে ফায়ারফক্সে দেখাচ্ছি বিষয়টি তো আমরা আসবো থিমে দেখেন নিউ ভার্সনে কি অবস্থাটা নিউ ভার্সনে আসলে দেখবেন এই রকম অপশন আর ওল্ড ভার্সনে হচ্ছে এই রকম ভার্সন যে এখান থেকে এই এডিট এইচটিএমএল আর অথবা ব্যাকআপ রিস্টোর এখান থেকে করা যায় আর যেটা নতুন ভার্সনে কাস্টমাইজ আর এখানে দেখেন মেনু হাইড করে রাখা আছে অনেকগুলো এখান থেকে ব্যাকআপ নিতে পারি অর্থাৎ আমার এই সমস্ত ডাটাগুলো ব্যাকআপ করে রাখতে পারি আবার রিস্টোর করতে পারি আমরা ক্লাসিক ভার্সন এখান থেকে যেতে পারি অথবা এডিট এইচটিএমএল তো আমরা যেটি করব মূলত কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই যেটি করা আর কি সবচেয়ে বেস্ট ওয়ে সেটি হচ্ছে এডিট এইচটিএমএল এখান থেকেও এডিট এইচটিএমএল অথবা আমাদের যে পুরাতন যে ভার্সনটি ড্যাশবোর্ডের ব্লগারের সেখানেও এডিট এইচটিএমএল ঠিক আছে যারা নতুন ভার্সন চালাচ্ছেন তারা মনে রাখবেন যে এডিট ভার্সনটুকু এখন আসলে এখানে দেয়া নেই দেয়া আছে এই জায়গায় হাইড করে দেয়া আছে এডিট এইচটিএমএল আসার পর কি করব এখানে যে কোডগুলো দেয়া আছে এই কোডগুলো সবগুলো কপি করে নেব তা আমি দেখাইলাম আর কি কীভাবে এডিট এইচটিএমএল এ আসবো এটি ব্রাউজার এখন ক্লোজ করে দিচ্ছি আমি মূলত দেখাচ্ছি আমি নতুন আরেকটি ব্লগের কোনটি দেব বেস্ট ড্রোন এটিতে সুইচ করার আগে আমি এখান থেকে কোডগুলো কপি করে নিয়ে যাই এটি হচ্ছে আমাদের কারেন্ট যে থিমটি এটি দেখেন ওয়েবসাইটটা আগে দেখে নেন এটি এই থিমের কোডগুলো হচ্ছে সবগুলো এগুলো এখানে যারা কোডিং বুঝেন না আসলে তাদের পণ্ডিতি করার কিছু নেই ডিরেক্ট এখানে কপি করে নিতে হবে আপনাকে मूलत आमी सेगुलो एडिट करছি आमी एखाने कोडिंग बोझाबो ना जस्ट आमी कंट्रोल ए दिए सबगुलो सिलेक्ट करे निलाम नेয়ার পর कंट्रोल सी दिए कपि करे निलाम तारপরে এখানে সেভ টেপ কিছুই করব না অর্থাৎ আমাদের এটা যা আছে তাই থাকবে আমরা এখন নতুন একটি ব্লগ সুইচ করব আমরা বেস্ট ড্রোন নামে একটি আমাদের ব্লগার আছে এটিও আমাদের অ্যাফিলিয়েট একটি ব্লগ আমি এটা কেটে দিলাম আমাদের এই 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 সাইটে বর্তমান যে কারেন্ট থিম সেটি দেখাচ্ছি আপনাদের ভিউ ব্লগ नेट যথেষ্ট স্লো এটি হচ্ছে আমাদের বর্তমান অবস্থা সাইটের এই থিম আছে এই থিমটিও অনেক গর্জিয়াস অনেক ভালো सीओ फ्रेंडली तारपर देखाচ্ছি আমি যে কিভাবে থিম চেঞ্জ করব আমরা এটাকে কি করব আগের ব্লকটার মতো তৈরি করব ডিজাইন ঠিক আছে সেইজন্য যে কোডগুলো কপি করে নেওয়া আছে আমরা এখানে এডিট এইচটিএমএল এ এসে এখানে কি করব এখানকার কোডগুলো রিমুভ করে দেব কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম দেন আমরা ডিলিট করে দিলাম দেন আমরা কন্ট্রোল ভি দিব ওখান থেকে কপি করে যেগুলো নিয়েছি সেগুলো এখানে জাস্ট পেস্ট করে দিলাম এতটুকুই কাজ আর কিছু নাই আমরা জাস্ট কি করব এখন সেভ থিম এটা সেভ হয়ে গেল সেভিং হচ্ছে ওকে এখন আমরা এটিকে রিলোড করে দেখব এখন দেখেন হুবহু ওই সাইটের মতো থিম বা ডিজাইন চেঞ্জ হয়ে গেল দেখতে অনেক সুন্দর লাগছে पोस्ट किन्तु एखानकार पोस्टगुलो सेम एखान आगेर पोस्टगुलोई आछे ओखानकार पोस्ट ओखानेई आछे जो शुधु डिजाइन फर्मेटटुकुके आमरा चेंज करलाम तो अनेकेई जेटी आमार काछ थेके जानते चेयेछेन जे उपरेर हिडारगुलो किभाबे सेट करते हय एई हिडार बाटनगुलो अनेके हिडारगुलो सेट करते पारेन ना এবং নিচের থেকে যে ফুটার অপশনগুলো এই যে ফুটার এখানে অনেকগুলো থাকার কথা এটা আমি রিমুভ করে দিয়েছি আপনারা চাইলে এখানে ফুটারে অনেক কিছু রাখতে পারেন আবার এই যে সাইড বার এটাকে বলা হয় সাইড বারের যে অপশনগুলো এগুলো কিভাবে লাগায় এখানে অ্যাড করে সেগুলো দেখাচ্ছি একটু খুব সিম্পল 2-1 মিনিটে হয়ে যাবে তো এখানে আসার পর আমরা কি করব লেআউট অপশনে আসব একদম ইজি কাজ এটা লেআউটে আসার পর এখানে দেখবেন मेन मेनू लिंक लिस्ट एखाने आमरा कि करब एडिट अपशने क्लिक देब ठीक आछे दिले एकटा नतुन एकटी उइंडो ओपेन होबे पपआप उइंडो एटिके पपआप उइंडो बला हय आसले एखाने देखें होम सेस कार्ट एडवेंचर आरपी रेसिंग पाजल एक्शन एगुलो ठीक आछे एगुलो आमरा आगेर आमादेर थीमे छिलो किन्तु एटी तो होच्छे आमादेर ड्रोनेर थीम ठीक आछे ओटा छिलो गेमेर आर एटा होच्छे ड्रोन তে আমরা গেমের জন্য ক্যাটাগরি দিয়ে রেখেছিলাম চেস গেম কার্ড গেম অ্যাডভেঞ্চার আরপিজি গেম রেসিং এন্ড ড্রাইভিং গেম পাজল অ্যাকশন কিডস গেম কিন্তু ড্রোনের ক্ষেত্রে তো আর এই ক্যাটাগরিগুলো হবে না কারণ আমাদের এক এক ব্লগের জন্য এক এক ক্যাটাগরি হবে যদি হেলথ রিলেটেড হইতো তাহলে এখানে হইতো মেন্স হেলথ ওমেন হেলথ ইয়ং বেবি হেলথ এই রকম কিছু ক্যাটাগরি বুঝতেই পারছেন তো এখানে ড্রোনের ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি যে প্রফেশনাল ড্রোন তারপর লোয়েস্ট প্রাইস ড্রোন বেস্ট ড্রোন তারপর কি হবে অনেক ধরনের ড্রোন হতে পারে সেই অনুযায়ী আমরা ক্যাটাগরি এখানে সাজাতে পারি ঠিক এখানে তাহলে আমরা কি করব এখানে যে এডিট করা আছে আমাদের লেআউট ই লিংক মেইন মেনু লিংক লিস্ট তো এখানে এডিট করা অপশন ক্লিক দেয়াই আছে কিন্তু এই যেখানে পপ উইন্ডো এখান থেকে বের করে নিতে পাবো অথবা আমরা একাই আমরা যদি এখানে ক্লিক করি ওটা উপরে ভেসে উঠবে তো এখানে এই যে সেস যেটা আছে সেসটা আমরা এডিট করব দেখেন এডিট অপশন এখানে দেয়া আছে সেস ঠিক আছে सार्च लेवल एटी आमी निजे एखाने कास्टमाइज करे रेखेछि आपनादेर जेटी करते होबे जास्ट शुधु एइटुकु तुले दिते होबे। एखाने आमरा लिखबो कि लिखबो आमरा एखाने मूलत लेबेल जेगुलो व्यवहार करी टैग सेइ अनुयायी अटो अटो रिटार्न होम बेस्ट कैमरा बेस्ट कंट्रोल रेंज এগুলো আমরা ক্যাটাগরি দিতে পারি এখান থেকে। তো যদি যেটা আমরা ক্যাটাগরি দিব মূলত সেটাকে আমরা সিলেক্ট করব। এখানে কি দিব মনে করেন যদি দি বেস্ট টেকনোলজি দিলাম ক্লিক ট্যাগে দেওয়ার পরে উপরে থেকে দেখেন এখানে এই পর্যন্ত আমরা নিব এই যে টেকনোলজি থেকে শুরু করে সার্চ সামনের স্ল্যাশ পর্যন্ত নিব। এই অংশটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। নেয়ার পর আমরা যেটি করব পরের অপশনে আসব লিংক লিস্টে আসার পর এই যে এডিট যেখানে আছে এই অংশটুকুকে আমরা তুলে দিয়ে পেস্ট করে দেব। সরি কপি হয়নি আমাদের ওখানে। আমরা সবচেয়ে যেটা করতে পারি মূলত মনে করেন এটা নেব রাইট बेस्ट टेक्नोलॉजी राइट बटन क्लिक देव कॉपी लिंक एड्रेस एखे आसब आसार पर एखे पेस्ट कर देव दिए हमें कि देव एतटूक तुले दीते नाओ तुले दीते नो प्रॉब्लम तुले दिलाम एटार कारण पर बुझबें जो आप सीओ फ्रेंडलि आलोचना करब तक ये बोझाबो जो क्या हलो मूलत सार्च इंजिन अप्टिमाइजेशनर जो ये काजटी करा है। एखान तुले हमें searchlevel.com पर्यन्त तुले देव एई पर्यन्त सामने अवश्य एक स्लैश थाकबे एबं देन एई पर्यन्त थाकबे टेक्नोलॉजी बेस्ट टेक्नोलॉजी राइट और एखाने आमरा कि लिखबो बेस्ट टेक्नोलॉजी चेस्ट तुले दिए ओके सेव तारपर आबार सेफ एभावे प्रत्येकटा ক্যাটাগরি এডিট করবেন। আমি জাস্ট একটি দেখালাম এভাবে আশা করি সবগুলো আপনারা করতে পারবেন। সেভ দিলাম সেভ হয়ে গেল। আমরা এখন এটাকে রিলোড করে দেখব দেখি ক্যাটাগরি এখানে প্রথম ক্যাটাগরি চেজের পরিবর্তে বেস্ট ড্রোন আর না বেস্ট টেকনোলজি এটি পরিবর্তন হয় কিনা। রিলোড অবশ্যই হবে होते बाध्य ये देखें बेस्ट टेक्नोलॉजी हो गल। तो ये मूलत कैटागरिगुलो अपनारा चेंज करते एडिट करते एडिट कीभाबे करबेन नतून करे एडिट करते गेले ए जे उपरे अपशन आछे एखाने नेम दिबेन कैटागरि नेम और एखाने लिंक तैरी करे दिबेन। लिंकटी कीभाबे तैरी करे ओटा देखाइलाम अर्थात जे कैटागरि करते चाচ্ছেন सेटा टैग अवश्यई थाकते होबे अर्थात आमरा पोस्ट करार समय टैगगुलो व्यवहार करे थाकि लेबेले जेगुलो सेगुलो जे वाईफाई कैमरा তখন আমরা কি করব কপি লিংক অ্যাড্রেস এখানে এসে নতুন একটি দেখাচ্ছি আপনাদের একটা ডিলিট করে দেই যেমন কার্ট রাইট এই কার্টটা ডিলিট করে দিলাম দিয়ে এখানে একটা দেই। কেন ডিলিট করে দিলাম বিকজ ওখানে জায়গা নেই উপরে যে ক্যাটাগরিগুলো আছে ফাঁকা জায়গা করে নিলাম বেশি দিলে হবে কি নিচে চলে আসবে। আর এখান থেকে সার্চ লেভেল থেকে তুলে দিলাম ব্যাস আর এখানে লিখে দেব বেস্ট ক্যামেরা BEST বেস্ট ক্যামেরা CAMERA বেস্ট ক্যামেরা ওকে। দেন আমরা কি করব এডিট লিংক এই দেখেন হোমের উপরে চলে গেল। আমরা এটাকে নিচে নামাই দেব কিভাবে এই পাশে যে অ্যারো চিহ্ন আছে জাস্ট এখানে ক্লিক দেব এটা নিচে চলে আসলো ওকে। এখন আমরা কি করব সেভ হয়ে গেল। আর ব্লগটা ভিউ করে দেখি এখন রিলোড করে तो देखें ये बेस्ट कैमरा नतून कैटागरि एड हो गलो राइट। आपना जो बेशी कैटागरि दी तक कि जगह नहीं क्योंकि एखे तक नीचे लाइने चले आसें खराब देखा जाए तई खूब बेशी कैटागरि एखे रखब ना अल्प कैकटा जतटूक जैगा धरे और कि ओके। एखन ये साइड बारगुलो कीभाबे करते होबे साइड बार एखान थेके आमरा एडेड ए गैजेट करे निते पारी अथवा एखाने देई आछे किछु एगुलोई जथेष्ट। আমি এখানে আমার ফেসবুক পেজ দিছি আপনারাও দিতে পারেন আপনাদের ফলোড বাই মেইল এটি মানে মেইল সাবস্ক্রাইবার এটি হাইড অবস্থায় আছে এটা অন করে দিন क्लिक करार पर जस्ट खाली हमें सेव दिलाम এটা অ্যাক্টিভ হয়ে গেল দেখেন ওকে এভাবে মূলত করে যে ফুটারে কোনো উইডগেট নাই এখানে আমি তুলে দিছি চাইলে আপনারা দিতে পারেন যেমন আমি একটা দিচ্ছি এখানে এডিট এই গ্যাজেট কি দিব এখানে তো অনেকগুলো আছে অপশন আমি এখানে সিম্পল একটা জিনিস দেই স্ট্যাটস দেই ব্লক স্ট্যাটস মানে ব্লগে কি পরিমাণ ভিউ হয়েছে যাবতো সেগুলো এখানে দেয়া আছে স্টাইল কোন স্টাইলে হবে আমি এটি দিচ্ছি এটি আমার কাছে ভালো লাগতেছে ওকে দিলাম তারপর সেভ হয়ে গেল সর্বশেষ কাজটি কি সেভ অ্যারেঞ্জ এ ক্লিক দিতে হবে তো এইভাবে সমস্ত কিছু সেটিং করা যায় এই সাইডবার হিডার হটস্পট হট পোস্ট হ্যাঁ এভাবে মূলত ফুটার উইডগেট যা আছে সব দিতে পারবেন আর এখানে যে ব্লগের যে মেইন পোস্ট মেইন যে এরিয়াটা সেখানে সেটিং আছে অনেকগুলো এগুলো করে দিতে পারেন আপনার পোস্টে কি কি দেখাবে কয়টি পোস্ট দেখাবে মেইন পেজে সবগুলো এখানে দিতে পারেন হোম পেজে 7 এখানে চাইলে আপনি 10টা 20টা 15টা দিতে পারেন হোম পেজে ততগুলো পোস্ট দেখাবে এইভাবে আর কি কেটে দিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই রকম লেআউটের মধ্য দিয়েই আপনাকে অ্যাডসেন্স এর অ্যাড গুলো ভিউ করাতে হবে সেটি খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট আমরা এটা পরবর্তীতে ডিটেইলস দেখব এখানেও হালকা ধারণা দিয়ে দিই যদি আপনার ব্লগটি অ্যাডসেন্স মনিটাইজেশন কখনো হয় সে ক্ষেত্রে এই জায়গা থেকেই অ্যাডস গুলো ইনস্টল করতে হবে আর অ্যাডস গুলো পাওয়ার জন্য এই মেইল থেকেই যদি অ্যাডসেন্স থাকে তাহলে আপনার কোনো কঠিন কিছু না মানে কোড কপি করে আনতে হবে না অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে এখানে অটোমেটিক্যালি সেই কোডগুলো দিয়ে দিবে গুগল এখানে জাস্ট অ্যাডেড এ গ্যাজেট ক্লিক করে আপনি কি করবেন দেখেন অ্যাডসেন্স জাস্ট এখানে ক্লিক দিলেই অ্যাডসেন্স আসবে আমরা এই মুহূর্তে করব না কারণ আমাদের ব্লগ কোনো অ্যাডসেন্স মনিটাইজেশন নেই এটি আমরা করব ভবিষ্যতে যদি আমাদের ব্লগটি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ হয় তখন অ্যাডসেন্স কিভাবে অ্যাপ্রুভ হবে এটি দেখতে পাবো আমরা আর্নিং এ ক্লিক দিলে এখানে দেখব একটি বাটন এখানে চালু হয়ে যাবে বর্তমানে কোনো বাটন এখানে দেখাচ্ছে না শো করতেছে না কারণ আমাদের ব্লগটি একদম নিউ এবং এখানে কোনো ভিজিটর নেই ভিজিটর আসতে হবে মানে প্রতিদিন মিনিমাম কিছু ভিজিটর যখন আমাদের ব্লগে আসা শুরু করবে তখন আসলে দিবে এবং আমাদের অবশ্যই ব্লগে পোস্ট থাকতে হবে ভালো এবং ভালো ভিজিটর থাকতে হবে তো আশা করি বুঝলেন খুব শর্টকাটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম অনেকগুলো বিষয় আরো অসংখ্য বিষয় আছে একবারে দেখলে মাথা ঘুরে যাবে তো আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ শিখব তো এটি শেষ করার পর আপনাদেরকে আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখাবো অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং এর জন্য ব্লগ ছাড়া কোনো উপায় নেই ব্লগ শিখতেই হবে আমাদের আর ব্লগের অসংখ্য ব্যবহার আছে সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য তার প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখাবো শুধু আপনারা ধৈর্য ধরে ক্লাসগুলো করেন আশা করি আপনারা পারবেন তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটিও চাপ দিয়ে রাখবেন না হলে কিন্তু নোটিফিকেশন পাবেন না তো ধন্যবাদ সবাইকে